ألفيت على الحسن العبقا فالورد تضوع واعتنقا حسن يا رب لنا الخلقا طهره الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الامين وعلى اله واصحابه اجمعين اما بعد شماني আমরা ধারাবাহিকভাবে মোমিনের উত্তম বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করছিলাম আমাদের আজকের আলোচ্য বিষয় হল ওয়াদা বা প্রতিশ্রুতি পূর্ণ করা আমান উদ্দারিতার মতো প্রতিশ্রুতি পূর্ণ করাও মুমিনের অপরিহার্য একটি বৈশিষ্ট্য কেননা ওয়াদা ভঙ্গ করা বা প্রতিশ্রুতি পূরণ না করা মুনাফিকের একটি স্বভাব হাদিস শরীফে মুনাফিকের যেসব আলামত উল্লেখ হয়েছে তন্মধ্যে একটি আলামত হচ্ছে ইদা ওয়া আদা আহ লাফা আর যখন সে ওয়াদা করে ভঙ্গ করে সোহাই অপর বর্ণনা এসেছে বা ঈদা হাদা গদারা আর যখন সে প্রতিশ্রুতি দেয় বিশ্বাসঘাতকতা করে সুতরাং যে সত্যিকারের মমিন সে অবশ্যই অপরের সাথে কৃত ওয়াদা বা প্রতিশ্রুতি পূর্ণ করবে পবিত্র কুরআনে আল্লাহ সুবহান হুয়া তাআলা তার মমিন বান্দাদের প্রতিশ্রুতি পূরণের জন্য আদেশ করেছেন তিনি বলেছেন ইয়া আল্লাহ দিন আ মানু ফুবিল অকুদ হে ইমানদার তোমরা প্রতিশ্রুতিসমূহ পূর্ণ করো অপর আয়াতে বলেছেন ওয়া আওফু বিল আহদ ইন্নাল আহদা কানা মাসউলা এবং প্রতিশ্রুতিপূর্ণ করো নিশ্চয়ই প্রতিশ্রুতি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে প্রতিশ্রুতি পূরণ মুমিনের এমন এক অপরিহার্য বৈশিষ্ট্য যে সম্পর্কে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালা দিনা, লিমান আহ আহদালা আর যার প্রতিশ্রুতি পূরণ বা বিশ্বস্ততা নেই তার কোনো দিন নেই মুসনাদ আহমদ ও সাহেব ইবনে এসেছে এক হাদিসে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম ছয়টি বিষয়ের প্রতি গুরুত্বরোপ করে বলেছেন ফুসিকুম আদু মান উল্লা হুমুল জান্নাহ উস্ দুকু ঈদা হাদস্তুম ওয়াফু ঈদা ওয়াহাত্তুম ওয়া আদু ঈদা তুমি ওয়া ফাজু ফুরু জাকুম ওয়াদ্দু আব্ব স রকুম ওয়াকুফফু আয়ি দিয়া কুম তোমরা আমার জন্য তোমাদের নিজেদের ছয়টি বিষয়ের জামিন হও আমি তোমাদের জন্য জান্নাতের জামিন হব এক যখন কথা বলো তখন সত্য কথা বলো দুই যখন ওয়াদা করো তখন তা পূর্ণ করো তিন যখন তোমাদের নিকট আমানত রাখা হয় তখন তাদাই করো চার তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো পাঁচ তোমাদের দৃষ্টিকে অবনত রাখো ছয় এবং অন্যায় কাজ থেকে তোমাদের হাতকে গুটিয়ে রাখো একটি উপস্থিতি অপরের সাথে কৃত ওয়াদা বা প্রতিশ্রুতি পূরণের মাধ্যমে একদিকে যেমন আমরা পরকালীন জীবনের কল্যাণ লাভ করতে পারবো অপর দিকে এই আমলের মাধ্যমে দুনিয়ার জীবনেও আমরা একে অপরের কাছে বিশ্বস্ত হতে পারবো এতে আমাদের মাঝে সামাজিক সম্প্রীতিও বৃদ্ধি পাবে কিন্তু দুঃখজনক হলেও সত্য রক্ষা বা প্রতিশ্রুতি পূরণে আজ আমাদের অনেকেই তেমন যত্নবান নয় দেখা যায় কেউ কোথাও সাক্ষাতের ওয়াদা করেছে তো যথা সময়ে সেখানে উপস্থিত হয় না কারো থেকে টাকা ধার নিয়েছে তো প্রতিশ্রুতি অনুযায়ী তা আদায় করে না বাকিতে কিছু ক্রয় করলে এর দাম পরিশোধ করতে চায় না কিংবা সামান্য আদায় করে পাওনাদারকে ঘুরাতে থাকে এর ফলে পরস্পরের মাঝে সম্পর্কের অবনতি ঘটে এভাবে লেনদেনে স্বচ্ছতা ও বিশ্বস্ততার পরিচয় না না থাকায় পরবর্তীতে কেউ কাউকে দিতে রাজি হয় হাসানা ব্যবসায়ীরা বাকিতে মালামাল বিক্রি করতে রাজি হয় না আসলে সমাজের মানুষ যদি লেনদেনে অঙ্গীকার ঠিক রাখত কথা দিয়ে কথা রাখতো তাহলে বিপদ আপদে বা বিশেষ প্রয়োজনে একে অপরকে ঋণ দিয়ে সাহায্য করত আজ আমাদের মাঝে যদি করজে হাসানা দেয়া নেয়ার আমল চালু থাকতো তাহলে সমাজে এত সুদি ব্যাংক ও সমিতি গজিয়ে মূলত এসব সুদি ব্যাংক ও সমিতিগুলো গজিয়ে মাঝে করজে হাসানা দেয়া নেয়ার আমল বন্ধ হয়ে যাওয়া আর এই কর্জে হাসানা দেয়া নেয়ার আমল বন্ধ হয়ে যাওয়ার মূল কারণ হলো পরস্পরের লেনদেনে ওয়াদা ঠিক না থাকা প্রিয় মুসলিম ভাই বোনেরা বাস্তবতায় এমনই হয় যখনই আমরা কোনো ন্যাক আমল ছেড়ে দেই তখনই এর বিপরীত গুণার ব্যাপক বিস্তার ঘটে বর্তমানে সমাজের রন্ধ্রে রন্ধ্রে সুদি কারবার ছড়িয়ে পড়ার মূল কারণ কি আশা করি তা আপনারা বুঝতে পেরেছেন প্রসঙ্গক্রমে আরেক শ্রেণীর মানুষের প্রতিশ্রুতির কথা না বললেই নয় জুড়ে যাদের ছত্র ছায় অন্যায় অবিচার জুলুম লুঠুতারাজ সহ সব ধরনের অপরাধ ঘটে চলছে সেই লোকগুলোর হরেক মিথ্যা প্রতিশ্রুতির কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে যারা নির্বাচনের আগে বেশ সাধু সাজে মানুষকে প্রতিশ্রুতি দিতে দিতে নিজেদের মুখে ফেনা উঠিয়ে ফেলে কিন্তু প্রতিশ্রুতি পূরণের বেলায় তাদের খুঁজে পাওয়া যায় না আল্লাহ তাদের মিথ্যা প্রতিশ্রুতি আর শোষণ নিপীড়নের হাত থেকে জনগণকে হেফাজত করুন আসুন প্রিয় ভাই বোনেরা আমরা পরস্পরের মাঝে কৃত প্রতিশ্রুতি পূর্ণ করি লেনদেনে বিশ্বস্ততার পরিচয় দেই এবং আমাদের মহান রবের সাথে আমাদের কৃত অঙ্গীকার সমূহ পূরণে সচেষ্ট হই আল্লাহ সোভান হুয়া তালা আমাদেরকে সব ধরনের প্রতিশ্রুতি পূরণে সত্যবাদী হওয়ার তৌফিক দান করুন আমিন আহমদুলিল্লাহ রবিল আলামিন।